নমস্কার বন্ধুরা, আজ আমরা কথা বলবো অ্যাসিক্লো প্লাস ট্যাবলেটটি সম্বন্ধে। তো এই ট্যাবলেটটি কি কি ক্ষেত্রে আপনি ব্যবহার করবেন, এই ট্যাবলেটটির সাইড ইফেক্ট কী, এটি ডোজ কি, এই সব কিছু জানবো আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে। তো চলুন শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে আমি বলবো, যে কোনো ট্যাবলেট কিংবা মেডিসিন ভিডিও দেখে খাবেন না। কোনো মেডিসিন খাওয়ার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিন। তো এই অ্যাসিক্লো প্লাস ট্যাবলেটটি দেখতে এরকমই। একটি স্ট্রিপে আপনি 15টি ট্যাবলেট পাবেন এবং এই 15টি ট্যাবলেটের আপনার এমআরপি থাকবে 83 টাকা। তো এই অ্যাসিক্লো প্লাস ট্যাবলেটটি ম্যানুফ্যাকচার করে থাকে অ্যারিস্টো ফার্মাসিউটিক্যাল প্রাইভেট লিমিটেড কোম্পানি। এবার দেখে নেবো এই অ্যাসিক্লো প্লাস ট্যাবলেটটির কম্পোজিশান কী কী। তো এই অ্যাসিক্লো প্লাস ট্যাবলেটটির কম্পোজিশান হলো অ্যাসিক্লোফেনাক 100 mg এবং প্যারাসিটামল 325 mg। তো এই অ্যাসিক্লো প্লাস ট্যাবলেটটি আপনি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করবেন? তো এই অ্যাসিক্লো প্লাস ট্যাবলেটটি আপনি মাথা ব্যথা, পিঠ ব্যথা, যে কোনো অ্যাক্সিডেন্টাল ব্যথা এবং কি যে কোনো সার্জিক্যাল ব্যথা, মানে যে কোনো কোনো জায়গায় যদি আপনি অপারেশান কিংবা কোনো কিছু যদি আপনার জয়েন্টে অসুবিধা হয়ে থাকে সেই সব পেনের ক্ষেত্রে আপনি এটি ব্যবহার করতে পারেন। এমনকি এটি মাইগ্রেনের ক্ষেত্রেও এটি কাজ করে থাকে। তো এবার দেখে নেবো এটি ডোজ কী। তো এই অ্যাসিক্লো প্লাস ট্যাবলেটটি আপনি দিনে দুবার নিতে পারেন, সকালে খাবার পর এবং রাত্রে খাবার পর। তবে এই অ্যাসিক্লো প্লাস ট্যাবলেটটি আপনি সেবন করার আগে অবশ্যই এটির সাথে একটি অ্যান্টাসিড নেবেন এবং ভরা পেটে এটি খাবেন, কারণ খালি পেটে খেলে এবং যদি আপনি এটির সাথে অ্যান্টাসিড না নেন সেক্ষেত্রে কিন্তু আপনার গ্যাসের সমস্যা কিংবা আপনার ডাইজেস্টের সমস্যা হতে পারে। তো এবার দেখে নেবো এই অ্যাসিক্লো প্লাস ট্যাবলেটটির সাইড ইফেক্ট কী কী। তো এই অ্যাসিক্লো প্লাস ট্যাবলেটটির তেমন কোনো সাইড ইফেক্ট সচরাচর আমরা দেখতে পাই না। তো তা সত্ত্বেও কিছু 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 সময় ওভারডোজ এবং কিছু কিছু ক্ষেত্রে খাবার অনিয়মের কারণে কিছু কিছু সাইড ইফেক্ট আপনার হতে পারে। তো সেই সাইড ইফেক্টগুলো কী কী, যদি হঠাৎ আপনার এই ট্যাবলেটটির সেবন করার সময় হঠাৎ যদি আপনি আমাশা কিংবা পাতলা পায়খানা কিংবা যদি আপনার গ্যাসের সমস্যা, খিদে না পাওয়া, মাথা ব্যথা, হঠাৎ করে আপনার হাইপারটেনশনের যদি সমস্যা, এই ধরনের সমস্যা যদি আপনার হয়ে থাকে, তো সাথে সাথে আপনি এই ট্যাবলেটটি সেবন করা বন্ধ করবেন এবং আপনার বিশেষজ্ঞর পরামর্শ নেবেন। এরপর দেখে নেবো এই ট্যাবলেটটি কি গর্ভবতী মহিলার ক্ষেত্রে সেফ। তো দেখুন, তেমন কোনো প্রতিবেদন যেহেতু আমরা এখনও পাইনি যে এই অ্যাসিক্লো প্লাস ট্যাবলেটটি গর্ভবতী মহিলারা নিতে পারবে, তার জন্য আপনি এই যদি গর্ভবতী হয়ে থাকেন এবং আপনি যদি বাচ্চার বুকের দুধ খাইয়ে থাকেন সেক্ষেত্রে আপনি অ্যাসিক্লো প্লাস ট্যাবলেটটি এড়িয়ে চলবেন। কিন্তু যদি আপনার ডাক্তারবাবু আপনাকে সাজেস্ট করে থাকে আপনি সেক্ষেত্রে ট্যাবলেটটি নিতে পারেন। এরপর আরেকটি আপনার সেফ সাইড হলো, যখন আপনি আপনার ডাক্তারবাবু এই ওষুধটি আপনাকে প্রেসক্রাইব করছেন তখন আপনার যদি কোনো হার্ট কিংবা কিডনি কিংবা লিভারের যদি কোনো সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ডাক্তারবাবুকে অবশ্যই জানাবেন, কারণ এই ধরনের সমস্যা যদি আপনার থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার এই ওষুধটি আপনার জন্য সেফ নাও হতে পারে। এই ট্যাবলেটটি সেবন করার পর আপনার যদি ঘুম ঘুম পেয়ে থাকে তো সেক্ষেত্রে আপনি ড্রাইভিং করবেন না, কারণ সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যার সম্মুখীন হতে পারে। তো এই হলো অ্যাসিক্লো প্লাস ট্যাবলেটটির সম্পূর্ণ ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করে আমাদের পাশে থাকবেন। এবং আপনার যদি এই ট্যাবলেটটি সম্পর্কে কোনো প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে আপনি কমেন্ট সেকশানে আমাদেরকে জানাতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।